সুখবর সুখবর দারুণ সুখবর হ্যাঁ বিনোদন এবং ভ্রমণ পিপাসু ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর সম্মানিত বিনোদন প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি যমুনা মিনি পার্কের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন যমুনা মিনি পার্ক গরিলা বাড়ি বটতলা থেকে 100 ফিট দক্ষিণে পাথরঘাট কালীহাতি টাঙ্গাইল হ্যাঁ যমুনা মিনি পার্কে শিশু কিশোর নবীন প্রবীণ তরুণ তরুণী মা বাবা ভাই বোনদের জন্য রয়েছে ইলেকট্রিক ঝুলন্ত নৌকা নয়নাভিরাম ইলেকট্রিক নাগর দোলা হানি সুইং ঘূর্ণায়মান মিনি ট্রেন সম্মানিত বন্ধুগণ আর অপেক্ষা নয় এক্ষুনি চলে আসুন ঘুরে দেখুন সপরিবার নিয়ে স্বাচ্ছন্দে মনের আনন্দে হ্যাঁ সেই আনন্দ ভাগ করে নিতে চলে আসুন যমুনা মিনি পার্কে যমুনা মিনি পার্কে রয়েছে পিকনিক স্পট পিকনিকের জন্য যাবতীয় সরঞ্জাম থাকছে আপনাদের জন্য সেই সাথে রয়েছে চমৎকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের উন্মুক্ত মঞ্চ যমুনা মিনি পার্কে রয়েছে দূর দূরান্ত থেকে আগত দর্শক দর্শনার্থীদের জন্য নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকার সুব্যবস্থা সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীতে গেস্ট হাউস তাছাড়াও সকল বয়সের বিনোদন পিপাসু বন্ধুদের জন্য রয়েছে স্পিড বোর্ডে নদী ভ্রমণের সুব্যবস্থা বারে বাহ মন ভুলানো চোখ জুড়ানো যমুনা মিনি পার্ক যা দেখলে বার বার আসতে ইচ্ছে করবে এখানে নির্জন নিরিবিলি পরিবেশে নদীর হাওয়ার পাশে আপনার মনকে করবে শান্ত তাই চলে আসুন যমুনা মিনি পার্কে বুবু ও বুবু আরে কি হয়েছে বল না আরে বুবু সুখবর আছে সুখবর কিসের সুখবর হ্যাঁ হ্যাঁ বুবু সুখবর বিশাল সুখবর যমুনা মিনি পার্কের নাম শুনছো না কেন গরিলা বাড়ি বটতলা থেকে 100 ফিট দক্ষিণে পাথরঘাট কালীহাতি টাঙ্গাইল এইখানে বিশাল একটা যমুনা মিনি পার্ক হয়েছে তাই নাকি তাহলে তো ভালোই হলো যমুনা মিনি পার্কে আমরা ঘুরতে যেতে পারি কি বলিস হ্যাঁ বুবু আর এইখানে শিশু কিশোর নবীন প্রবীণ তরুণ তরুণী সবাই রে নিয়া আমরা খুব স্বাচ্ছন্দে মনের আনন্দে ঘুরতে যাইতে পারবো হ্যাঁ এই যান্ত্রিক জীবন থেকে একটু নিরিবিলি পরিবেশের কে না যেতে চায় বল আচ্ছা আমরা সবাই মিলে যাব কিন্তু যমুনা মিনি পার্কে কি কি আছে সবকিছু খুলে বল বুবু যমুনা মিনি পার্কে ঝুলন্ত নৌকা ইলেকট্রিক নাগরদোলা হানি সুইং ঘূর্ণয়মান ট্রেন পিকনিক স্পট বিশাল সাংস্কৃতিক মঞ্চ তারপরে নদী ভ্রমণের জন্য স্পিডবোট সহ সব কিছুই আছে এ তো দেখছি দারুণ সুখবর আর দেরি করতে ইচ্ছা করছে না চল আমরা সবাই মিলে যমুনা মিনি পার্কে ঘুরে আসি হ্যাঁ বুবু তাহলে ওখানে তো যাব কিন্তু থাকবো কোথায় হ্যাঁ রে বুবু ওই পার্কের ভিতরে রাত্রি যাপনের জন্য সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীতে বিশাল গেস্ট হাউসের ব্যবস্থা আছে সত্যি তাহলে তো খুবই ভালো হলো আর দূরে থাকতে হবে না ওখানেই থাকবো আবার ওখানেই ঘুরে ঘুরে দেখবো কি বলিস হ্যাঁ বুবু তাহলে এখনই বুকিং করে দিলাম ঠিক আছে